চক্রবর্তীর কাছেই আসব, কারণ রাজ্যপাল জগদীপ ধনকরকে নিয়ে কত যে শব্দ গত তিন বছর ধরে, এক্স্যাক্টলি তিন বছর, কারণ জুলাইয়ের শেষে, 2019 জুলাইয়ের শেষে জগদীপ ধনকর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপালের আসনে অধিষ্ঠিত হন। এই তিন বছরে তৃণমূল কংগ্রেস কত শব্দ ব্যবহার করেছে তার ইয়ত্তা নেই। সেই রাজ্যপাল জগদীপ ধনকর তিনি এবার উপরাষ্ট্রপতি পদে পদপ্রার্থী হিসেবে মনোনীত হলেন। মপি, আমার মনে হয় প্রথমেই এটা বিজেপির নেতাদের কাছে একটা বিরাট বড় শিক্ষা, শিক্ষণীয় বিষয়, যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। গত তিন বছর ধরে জগদীপ ধনকর যে নিরলস পরিশ্রম করে গিয়েছেন এবং বকলমে বিজেপি রাজ্য সভাপতির যে দায়ভার উনি একার কাঁধে তুলে বয়ে বেরিয়েছিলেন, আমার সেই মনে পড়ে যাচ্ছে একটা সময় সেই কৃষাণু দে বিকাশ পাজির সেই জুটির মতো তাদের উপর দায়িত্ব থাকতো, দল কখন গোল করবে, ম্যাচ বের করবে। আজকে বিগত তিন বছর ধরে প্রায় দলকে একা হাতে কাঁধে টেনে নিয়ে যাওয়া, শুধুমাত্র টুই, আরেকটা জিনিস তার সাথে ইন্টারেস্টিং যে টুইটার থেকে দেশের উপরাষ্ট্রপতি, এই যে উত্তরণ, আমার এর মাঝখানে একটাই চিন্তা যে জগদীপ ধনকর বারংবার তিনি অপমানিত হতেন, এখানেও আজকে জগদীপ ধনকর আবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত বা এখানে মনোনীত হচ্ছেন আজকে, তারপরে ওখানেও তিনি অপমানিত না হন, এটাই আমাদের কাছে কাম্য থাকবে। এবং সবচেয়ে বড় কথা, উপরাষ্ট্রপতি এমন একটা পদ যেখানে দেশের সংবিধান রক্ষার দায় থাকে। কোনো এই রাজ্যের বুকে আমরা দেখেছি তার কাজটা ছিল বকলমে বিজেপি সভাপতির কাজ করা, যে কাজ করতে বর্তমানে যারা নেতৃত্ব তারা ব্যর্থ। আমরা আশা করব উপরাষ্ট্রপতি পদে যদি তিনি নির্বাচিত হন তাহলে অন্তত সংবিধানের রক্ষাকর্তার হিসেবে ভূমিকাটা তার থাকবে, সেখানে অন্তত বিজেপির অফিস বেয়ারার হিসেবে তিনি কাজ করবেন না, এটুকু আশা আমরা করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।